হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো হচ্ছে মোচার ঘন্ট। এটা চিংড়ি মাছ আমি ভিজে রেখেছি, আলু নিয়েছি, ছিঁড়া ছোলা সিদ্ধ করে রেখেছি, আর মোচা কেটে নুন হলুদ দিয়ে একটু সামান্য সিদ্ধ করে রেখেছি। আদা বাটা নিয়েছি, এটা ফোড়ন দেবো, তেজপাতা, একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর সাদা জিরে দেবো। তাহলে রান্নাটা করি। একটু হলুদ দিয়ে নেবো, হালকা হালকা ভাজা হয়ে এসেছে, আমি এর মধ্যে একটু মশলাটা দিয়ে নেবো। দিচ্ছি আদা বাটা, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, কষিয়ে গেলে এবার মশাটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হলে, একটু মাখা মাখা হলে তারপরে নামাবো। জলটা আমার কেনে গেছে, চিনি অ্যাড করবো, চিনিটা দিয়ে দেবো, ছোলাটা দিয়ে দিচ্ছি, এবার সব ভালো করে মিশাবো।
এটা গরম মশলা দিচ্ছি, দিয়ে দেব তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার মোচার ঘন্ট তৈরি, এটা আপনারা ট্রাই করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। আর কেমন হয়েছে বলবেন, এটা হ্যাঁ।